জান কাপড়টা একটু উঠাও তো আচ্ছা ঠিক আছে তুমি আবার স্ক্রিন রেকর্ড করবা না কিন্তু ভালো করে দেখাও না একটু ভালো করে দেখা যাচ্ছে না তো আচ্ছা ঠিক আছে দেখবা দেখো মন ভরে দেখো জান কাপড়টা একটু উঠাও তো এখন দেখাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি দেখো ভালো করে দেখো দেখা যাচ্ছে আরেক যেন আর দেখাও না কি বলো আরও দেখবা আরে যেন বললাম না তোমাকে আইফোন দিব দেখাও না প্লিজ আর একটু দেখাও আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আইফোন দিবা তো আরে সামান্য একটা আইফোন তো আমি এত কষ্ট করি কার জন্য বলো তো তোমার জন্যই তো তাই না আচ্ছা ঠিক আছে দেখো আচ্ছা যান শোনো না আমি কিন্তু আজকেও দেখবো আচ্ছা ঠিক আছে দেখবা দেখো মন ধরে দেখো আচ্ছা যান আমি একটু পরে ফোন দিচ্ছি ঠিক আছে উফ কি বিরক্তি করে এই বউটাও না সবসময় যখন তখন ফোন দিতে থাকে হ্যালো এই তোমাকে না বলছি সময় আমাকে ফোন দিয়ে বিরক্ত করব না আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো আমি বলেছি না যে সময় পাইলে আমি ফোন দিব তুমি আমাকে ফোন দিবা না হ্যাঁ আমি জানি তুমি সব সময় কাজে ব্যস্ত থাকো তাই বলে কি বউয়ের কাছে একটু ফোন দিবা না খোঁজ খবর দিবা না আরে খোঁজ খবর তো নিয়ে আমি তাই না আর আমি তো তোমার জন্য টাকা পয়সা সবকিছু পাঠাই আচ্ছা তোমার কি মনে হয় টাকা পয়সাই সব আমার টাকা পয়সা লাগবে না তোমাকে আমি আগেই বলছি আমার যা আছে ভালো আছে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো আরে দেশেই যদি চলে আসি তাহলে খাবো কি তখন কি আমি দেশে যাই কি ভিক্ষা করব নাকি আচ্ছা জান শুনো তোমাকে যে কতদিন যে দশ হাজার টাকা দিচ্ছিলাম পাইছিলে ও আচ্ছা আচ্ছা জান আমি না আজকে আর একটু দেখতে চাই কি বলো আজকেও দেখবা এক জিনিস আর কতবার দেখবা বলো আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি হয়েছে আমি আর দেখাতে পারবো না এক জিনিস কতবার দেখবা তুমি আর তুমি তো সামনের মাসে আসতেছ তো আমার ভালো লাগতে না আর এক জিনিস কতবার দেখবা তুমি সময়

কি এমন কথা বলতেছিলি যে লুকিয়ে লুকিয়ে আর কি সব দেখাচ্ছিলি তুই হ্যাঁ আরে ভাই ও কই আমার ক্লাসমেট তো ভাইয়া চুপ কর ক্লাসমেট না আমাকে শিখাতে আসছিস দেখি মোবাইল দেখ আমি অনেকক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি ক্লাসমেট না কোথাকার বুড়া একটা ছেলে তাই কথা বলছিস সত্যি করে বল সত্যি করে বল এই ছেলের কাছ থেকে কত টাকা খাইছ এই ছেলেটা কে এই কথা বলছিস না আমি জানি কোন একটা প্রবাসী ছেলের সাথে কথা বলতেছিলি কিন্তু এই ছেলেটা কে কোথায় পইছে কিভাবে কি সব কিছু বল আমাকে কত টাকা খাইছো তো এই ছেলের কাছ থেকে কথা বলতিছ কেন ভাই ও তো আমার ফ্রেন্ড হয় ফ্রেন্ড হয় তাহলে তুই ফ্রেন্ডকে তাপুরচুর খুলে কি দেখাচ্ছিস কই ভাইয়া কখন তোকে আমি এখনো বলছি সত্যিটা বল সত্যিটা বল ভাই আমাকে মেরে না ভাই আমি সত্যিটা বলতিছি ভাইয়া ভাইয়া ছেলেটা আমার ফেসবুকে পরিচয় হয় তারপর আমার এই ফোন নাম্বার নিও আমাকে ভিডিও কল দেয় ভैया এরকম অনেক টাকা পয়সা গায়েস ওর কাছ থেকে আমি ভায়া তুমি মাফ করে দাও ভায়া এরকম আমার হবে না ভয়ে তোমাকে করে দাও প্লিজ ভায়া चिल्ड्रन কাছ থেকে তুই কত টাকা নিছত বল ভায়া লাখ তিনে কবে লাখ 3 লাখ টাকা তুই আমার বোন বাপ তো অবাক লাগছে একজন পুলিশ অফিসারের বোন হয়ে তুই এসব করছিস প্রতিনিয়ত আমাদের কাছে মামলা আসতেছে রবাসীদের কাছ থেকে টাকা পয়সা মেরে দিচ্ছে বিভিন্ন মেয়েরা আর কিনা আমার ঘরে আর আমার বোন এই কাজ করতেছে ভুল করবি না এখন যে সে ছেলে তোর যদি এই শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গের ছবি যদি রেকর্ড করে ফেসবুকে আমার মান সম্মানটা থাকবে এইসব এসব শিক্ষা দিয়েছিলাম আমি তোকে আমি মাফ করলে এই ছেলেটাকে কি করবি এখন এই ছেলে যদি এখন তোকে ব্ল্যাকমেইল করে উল্টাট তোর টাকা পয়সা না তুমি যদি আমাকে 5 লক্ষ টাকা না দাও তাহলে তোমার ছবি ভাইরাল করে দেব তখন তুই কি করবি আমি যদি আর কখনো এসব দেখি না তাহলে একবার চামড়া ছুলে লবণ লাগাই দিব তোর মতো এরকম হাজারো নারী আছে যারা প্রবাসীদের সাথে এই ধরনের কাজগুলা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের কাছে প্রতিনিয়ত মামলা আসতেছে প্রবাসীরাও বউ বাচ্চাদেরকে সময় দেয় না সারাক্ষণ এই মেয়ে ওই মে তাদের সাথে কথা বলে আর তোরাও সেই সুযোগে টাকা কামিয়ে না এই সমস্ত কাজ জন্য আর তুই না ঠিক আছে আর সবাইকে বলবো এই ধরনের কাজ জন্য কেউ না করে দর্শক আমাদের সমাজে কিছু নারী আছে এভাবে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আর কিছু প্রবাসী আছে নিজের স্ত্রীকে সময় না দিয়ে পরক্রিয়া আসক্ত তাদের জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন